আজকে আমাদের মধ্যে অসংখ্য এরকম যুবক তৈরি হচ্ছেন, রক্ত গরম যুবক তৈরি হচ্ছেন, তারা আমাদেরকে নানান নতুন নতুন তত্ত্ব শেখাচ্ছেন, আখিরুজ জামান গবেষক হয়ে তারা কিয়ামতের আগের যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোকে নিয়ে তারা অপব্যাখ্যা করে করে আমাদের যুবকদেরকে নতুনভাবে উত্তেজিত করার চেষ্টা করছে। তারা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখাচ্ছে, মালহামার স্বপ্ন দেখাচ্ছে, নতুন নিউক্লিয়ার ওয়ারের স্বপ্ন দেখাচ্ছে, ইমাম মাহদি দাজ্জালের স্বপ্ন দেখাচ্ছে, নানা ধরনের স্বপ্ন দেখিয়ে আমাদের তরুণদেরকে তারা বিভ্রান্ত করে তুলছে, তাদেরকে জঙ্গিবাদী বানিয়ে ফেলছে। আপনি একজন সাধারণ যুবক, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আপনি রিডিং পড়তেও পারেন না, আপনাকে সৌদি সরকার হোক বা আমাদের সরকারকে কাফের বলে ঘোষণা করার কে অনুমতি দিল আপনাকে? যতক্ষণ না পর্যন্ত প্রমাণ সুস্পষ্ট হবে যে লোকটা কাফের, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলে ঘোষণা করা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলছেন, একজন মুমিনকে হত্যা করা, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে বেশি কঠিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, وقال تعالى في آية أخرى فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا. وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الغلو في الدين فإنما هلك أهلك من كان قبلكم الغلو في الدين. أهل حدث عندنا بنغلاديش بنغلاديش أهل حدث جوشنگو رنگبو جلا كتر قائد جيتو آج كري إسلامي شمبلوني شمباني تو شبابوتي সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের রংপুর এবং পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, কর্মীমণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা ভর দুপুরে এমন একটি সুন্দর আয়োজনে একত্রিত হতে সক্ষম হয়েছি। আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ আমাদের জন্য নিঃসন্দেহে একটি নতুন একটা ভাইব নিয়ে এসেছে। এইভাবে সাধারণত আমরা ওপেন জায়গাতে এমন একটি সময়, যে সময়টা আসলে আমরা সাধারণত বসি না এরকম সময়, তো সেরকম একটা সময় আমরা এখানে একত্রিত হতে পেরেছি। নিঃসন্দেহে এটা আমার মনে হয় আমাদের সাংগঠনিক জীবনে একটা নতুন একটা ধারা প্রবর্তন করলো। আপনারা কি এই ধারায় খুশি না নাখোশ? আমরা রাতভর অনুষ্ঠান করে অভ্যস্ত, এসার পরে যাব, তারপরে একেবারে রাত একটা দুটো পর্যন্ত শুনবো, জালসা শুনবো, এটাই আমাদের অভ্যাস। কিন্তু এইরকম ওপেন জায়গাতে, ওপেন মানুষের সামনে এভাবে কথা বলা অনেকটা কি বলবো, রাজনৈতিক মঞ্চের মতো মনে হচ্ছে কিছুটা। তো যা হোক, যেটাই হোক না কেন, আপনারা যে এখানে এতজন উপস্থিত হয়েছেন এই সময়টায়, এটা আসলে আমার জন্য অনেকটা বিস্ময়কর মনে হচ্ছে। এটুকু অন্তত মনে হচ্ছে যে যে আন্দোলন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সমাজ বিপ্লবের যে আহ্বান নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেই আহ্বানের সাথে আপনাদের একটা স্বতঃস্ফূর্ত একটা অবস্থান আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে সময় অত্যন্ত সংক্ষেপ, আমি একটি বিষয়ে সংক্ষেপে কিছু ধারণা দিয়ে আমার বক্তব্য শেষ করব। যে বিষয়ে আমি আলোচনা করতে চাইব সেটা হচ্ছে যুব সমাজের মধ্যে চরমপন্থার বিস্তার ও তার প্রতিকার। যুব সমাজের মধ্যে চরমপন্থার বিস্তার, আমরা সবাই জানি যে আলহামদুলিল্লাহ এখন যুব সমাজ তারা দিনের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। আজকে আমরা মসজিদে গেলে দেখতে পাই, মসজিদে যদি অর্ধেক মুরব্বি থাকেন, বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ যুবক। যুবকদের মধ্যে এই যে একটা পরিবর্তনের ধারা শুরু হয়েছে, এই ধারাটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এবং সেই তার সাথে সাথে আমরা যেটা বলতে চাইব, যেহেতু তারা যুবক, তাদের মধ্যে একটা আবেগ আছে, তাদের মধ্যে একটা নতুন রকমের কিছু করার একটা চিন্তাভাবনা আছে, আর সে কারণেই তাদের মধ্যে কিছু কিছু জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। সেই ভুল ভ্রান্তির মধ্যে অন্যতম একটা ভুল হলো চরমপন্থা। তারা চরমপন্থায় বিশ্বাস করে ফেলছে এবং চরমপন্থায় তাদের জীবনটা পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইহুদিদেরকে নিন্দা করছেন এইভাবে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে ইহুদি এবং নাসারারা, তোমরা দীনের মধ্যে বাড়াবাড়ি করো না।
সূরা নিসা 171 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেইভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো। ওমান তাবা মাকা, এবং তোমার সাথে যারা তওবা করেছে অর্থাৎ যারা মুমিন, তোমরাও ইমানের উপরে দ্বীনের উপরে সেইভাবে টিকে থাকো যেভাবে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা তাতগাও, তোমরা বাড়াবাড়ি করতে যেও না, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেভাবেই দিন পালন করো, এর বাইরে নতুন কোনো চিন্তা দিনের মধ্যে ঢুকিয়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুল গুলুফিদ্দিন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুফিদ্দিন, কেননা ইতিপূর্বে যত কম ধ্বংস হয়ে গেছে, তার মধ্যে তাদের ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, তারা দিনের মধ্যে বাড়াবাড়ি করেছিল। প্রিয় উপস্থিতি, এইভাবে যদি আমরা উদাহরণ দিতে থাকি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অসংখ্য জায়গাতে আমাদেরকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা বাড়াবাড়ি করো না। এমনকি যারা বাড়াবাড়ি করে, এবং বাড়াবাড়ি করে যারা একজন মুসলমানকে যারা কাফের বলে গণ্য করে, কাফের বলে ঘোষণা করে, তাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বহু আগে আমাদেরকে হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন এইভাবে যে আল খাওয়ারিজ কিলাবুন নার, যারা খারেজি আকিদায় বিশ্বাসী, যারা চরমপন্থী আকিদায় বিশ্বাসী, যারা মুসলমান হয়ে অপর একজন মুসলমানকে কাফের বলায় বিশ্বাসী, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন আল খাওয়ারিজ কিলাবুন নার, এরা হচ্ছে খারেজি আর এরা হচ্ছে কিলাবুন নার, জাহান্নামের তারা কুকুর, তারা জাহান্নামের কুকুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার মুনাফিকদেরকে নানা ধরনের নিন্দায় নিন্দিত করেছেন, কিন্তু কাউকে তিনি কিলাবুন নার বলেন নাই, জাহান্নামের কুকুর বলেন নাই। কিন্তু জাহান্নামের কুকুর কাদেরকে বলেছেন? সেই সমস্ত চরমপন্থীদেরকে যারা একজন মুসলিম হয়ে অপর একজন মুসলমানকে কাফের বলে ঘোষণা করে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে এই ধরনের কওম যারা, তারা কোরআন পড়বে বটে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, এবং তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে একটা তীর যদি একটা শিকারের গায়ে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সেই শিকারকে ভেদ করে তীর যেভাবে চলে যায় সেভাবে তারা ইসলাম থেকে দূরে চলে যাবে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা তাদের বৈশিষ্ট্য কী হবে? তারা যারা ইসলামের অনুসারী অর্থাৎ মুসলমানদেরকে তারা হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, এবং যারা মূর্তি পূজারি এই সমস্ত সম্প্রদায়কে তারা ছেড়ে দেবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও যে কথাটি বলছেন সেটা অত্যন্ত ভয়াবহ। লাইন আদ্রাকতুহুম লাকতুলান্নাহুম কাতলা আদিন, যদি আমি তাদেরকে পেতাম, এই কওমটাকে পেতাম, তাহলে আমি তাদেরকে এমনভাবে হত্যা করতাম যেভাবে আদ কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় উপস্থিতি, ইসলাম হচ্ছে এমন একটা দিন যেই দিনটা আমাদেরকে সহজতা শিখিয়েছে, আমাদেরকে সহজ সরল একটা জিন্দেগি দিয়েছে, আমাদের সব কিছু অনেক সহজ এবং পালনযোগ্য। ইসলাম এমন কোনো বিধান আমাদের উপর আরোপ করে নাই যেটা পালন করাটা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের উপর সব কিছু সহজভাবে হোক, তোমরা যেন দিনটাকে সহজভাবে পালন করতে পারো, তিনি তোমাদের উপর কোনো কঠিন বিষয়ে চাপিয়ে দেননি যেটা তুমি পালন করতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাস, তিনি তোমাদের উপরে দিনের মধ্যে এমন কিছু দেন নাই যেটা তোমাদের জন্য পালন করা কষ্টকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী জাতি হিসাবে ঘোষণা করেছি, জাতি হিসাবে পরিণত করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলছেন ইন্না দ্বীন ইউসরুন, নিশ্চয় দ্বীন হচ্ছে সহজ। লা ইউশাদ্দা দ্বীন আহাদুন ইল্লা আলাইহি, যদি কেউ দ্বীনকে কঠিনভাবে গ্রহণ করে তাহলে দিনটা তার উপর চেপে বসবে। অতএব তোমরা সঠিক কথা বলো, ফাসাদ্দিদু আকারিব, এবং সত্যের নিকটবর্তী থাকো। ওয়াব শিরু, এবং মানুষকে সুসংবাদ দাও। আল্লাহ রাসূল আমাদেরকে আরও বলছেন যে হাদিসটা আমরা সবাই জানি, আল্লাহ রাসূল বলছেন ইয়াসিরু ওয়ালা তু আসিরু, তোমরা সহজ করো, দিনের কথাগুলো বলো সহজ করে, মানুষ যেন সহজে বোঝে, সহজে যেন পালন করতে পারে। ওয়ালা তু আসিরু, কঠিন করে দিও না, সব বিষয়ে কঠিন কঠিন ফতোয়া দিও না। বাশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও যেন তারা দিনটাকে সহজভাবে পালন করতে পারে। ওয়ালা তুনাফিরু, তাদেরকে কঠিন কঠিন কথা বলে তাদেরকে তাড়িয়ে দিও না দিন থেকে। প্রিয় উপস্থিতি, দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের মধ্যে কিছু যুবক ভাই যাদের মানে রক্ত গরম, এই সমস্ত যুবক ভাইরা আজকে মুসলমান হয়ে অপর একজন মুসলমানকে কাফের বলে গালি দিচ্ছে, কাফের বলে ঘোষণা করছে। কেন কেন ঘোষণা দিচ্ছে? এর পিছনে প্রধান যেটা কারণ, তারা
পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত জিহাদের আয়াতকে তারা অপব্যাখ্যা করছে। জিহাদের আয়াতগুলোকে তারা অপব্যাখ্যা করে তারা মুসলমানদেরকে কাফের বলে আখ্যা দিচ্ছে। তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদা 44 নম্বর আয়াত। সূরা মায়েদার এই আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, নিশ্চয় যে আল্লাহর বিধান অনুযায়ী শাসন ক্ষমতা পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, নিশ্চয় সে কাফের হয়ে যাবে। এই আয়াতের ভিত্তিতে তারা আজকে আমাদের সরকারকে তারা কাফের ঘোষণা করে, তাদেরকে তাগুত সরকার ঘোষণা করে, তাদের বিরুদ্ধে জিহাদ করাকে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে তারা অপরিহার্য বলে ঘোষণা করে দিচ্ছে। অথচ এই আয়াতের ব্যাখ্যায় বহু আগেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছেন, এই আয়াতে যে কুফরির কথা বলা হয়েছে, একজন মুসলিম শাসক যদি কোনো কারণে কোনো বিষয়ে ইসলামী শাসন অনুযায়ী জীবন বিধান পরিচালনা না করেন, সরকার পরিচালনা না করেন, তিনি কুফরি করবেন বটে, কিন্তু তাকে সরাসরি কাফের বলা যাবে না, অর্থাৎ তার একটা কাজ কুফরির বৈশিষ্ট্য মণ্ডিত হবে, কিন্তু তিনি সরাসরি কাফের হবেন এ কথা ইসলাম বলে নাই। ইবনে আব্বাস তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাহু কুফরুন দুনা কুফর, এটা হচ্ছে ছোট কুফরি, এটা হচ্ছে যেই কুফরি করার কারণে একজনকে হত্যা করাটা অপরিহার্য হয়ে যায়, এই ধরনের কুফরির কথা এই আয়াতে বলা হয়নি। অথচ এই আয়াতকে ব্যাখ্যা করে, এই আয়াতকে তারা অবলম্বন করে একটা মুসলিম সরকারকে তারা তাগুত সরকার হিসাবে এবং তাগুত সরকার হিসেবে ঘোষণা করছে এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে অপরিহার্য করে দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ ইসলাম আমাদেরকে যে কোনো মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কিছু আমির হবেন, কিছু নেতা হবেন, যাদের কিছু কাজ তোমাদের ভালো লাগবে কিন্তু আর কিছু কাজ তোমাদের খারাপ লাগবে, তাদের মধ্যে যা কিছু ভালো রয়েছে সেটা তোমরা অনুসরণ করো এবং যেটা তোমাদের জন্য খারাপ মনে হবে, যেটা খারাপ হবে, যেটা ইসলাম বিরোধী হবে, সেখান থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, এই ধরনের শাসক যাদের মধ্যে ইসলাম বিরোধী কাজ রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবে, তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ ঘোষণা করবো না, বিদ্রোহ করবো না? আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন, লা মা সাল্লাউ, যতক্ষণ না পর্যন্ত তারা সালাত আদায় করছে, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। তুমি অন্য কিছু করো কিন্তু বিদ্রোহ ঘোষণা করো না, কারণ বিদ্রোহ ঘোষণা করা মানে ফিতনা সৃষ্টি করা। সমাজে যত ফিতনা সৃষ্টি হবে তত সেখানে সাধারণ মানুষ অন্যায়ভাবে মারা যাবে, আর এ কারণেই বিদ্রোহ করার ক্ষেত্রে ইসলাম চরম কঠোর বার্তা আমাদেরকে দিয়েছে। প্রিয় উপস্থিতি, তার আরও একটা আয়াতে ব্যাখ্যা অপব্যাখ্যা করে, সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। তারা বলেন জিহাদকে ফরজ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, জিহাদকে অবশ্যই ফরজ করা হয়েছে, প্রত্যেক মুসলমানের জন্য জিহাদ করাটা ফরজ। তবে কখন? যখন সময় আসবে। জিহাদের নানা ধারাবাহিকতা আছে, তবে যদি চূড়ান্ত জিহাদ অর্থাৎ সশস্ত্র জিহাদের সময় হয় তখন অবশ্যই তাদেরকে সশস্ত্র জিহাদ করতে হবে, যখন সরকারের পক্ষ থেকে অথবা একজন শরী আমিরের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে, যখন জিহাদের ডাক আসবে তখন, যখন তখন নয়। তারা বলেন যেভাবে কোরআনে বলা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে, যখন বলা হয়েছে সিয়ামকে ফরজ করা হয়েছে তখন আমরা সিয়াম পালন করি। তবে কখন করি? সবসময় কি আমরা ফরজ সিয়াম পালন করি নাকি একটা নির্দিষ্ট সময়? শুধুমাত্র রমজান মাসে আমরা ফরজ সিয়াম পালন করি, তাই না? ঠিক একইভাবে আমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে বটে, তবে কখন? যখন সরকারের পক্ষ থেকে ডাক আসবে, কোনো ইসলামী সরকার যখন আমাদেরকে ডাক দেবেন জিহাদের, তখন আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করাটা জরুরি হয়ে যাবে, অপরিহার্য হয়ে যাবে। তারা আরও একটা হাদিস নিয়ে আসেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, অবশ্যই কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। ইদা উজিদাত আসবাবুহু, যখন জিহাদের প্রয়োজন হবে, জিহাদের কারণ মানে উপস্থিত হবে, সেই সময় জিহাদ করাটা আমাদের জন্য ফরজ। প্রিয় উপস্থিতি, এইভাবে বিভিন্ন আয়াতে তারা অপব্যাখ্যা করে থাকেন। নিঃসন্দেহে জিহাদ আমাদের জন্য করতে হবে, জিহাদের নানা পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো বুঝে আমাদেরকে জিহাদ করতে হবে। প্রিয় উপস্থিতি, যদি আমরা একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমানকে কাফের বলে ঘোষণা করি জিহাদের নাম দিয়ে, তাহলে তার সে বিষয়ে ইসলাম কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 94 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা দারাবতুম ফী সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে নামবে,
ফাতাবাইয়ানু, তখন তোমরা লক্ষ্য করো যে কে প্রকৃত মুসলিম কে মুসলিম নয় সেটা আগে যাচাই বাছাই করে তারপরে তোমরা জিহাদের ময়দানে নামো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তাম উমিনান, যদি কেউ তোমাদেরকে সালাম দেয়, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, তুমি বলো না যে ওই লোকটা মুমিন না। হতে পারে সে তার মুখে দাড়ি নেই, হতে পারে সে অপরাধী, হতে পারে সে পাপি, কিন্তু তুমি তাকে মুমিন নও এই কথা বলতে পারো না। এটা কোরআনের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, মুত্তাফাক আলাইহ। যদি আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তার অপর এক ভাইকে বলে যে তুমি কাফের হয়ে গেছো, যদি কোনো মুসলিম ব্যক্তি অপর একজন মুসলিমকে বলে তুমি কাফের হয়ে গেছো, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে এই কাফের বলাটা যে কোনো একজনের উপর অবশ্যই পতিত হবে। অর্থাৎ আমি যাকে কাফের বলছি সে যদি কাফের না হয়, তাহলে আমি যে গালিটা দিলাম সেই গালিটা আমার উপরে পড়বে, অর্থাৎ আমি কাফের হয়ে যাব। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার জিহাদে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন একটা যুদ্ধে। যাওয়ার পরে একজন কাফেরের উদ্দেশ্যে তিনি অস্ত্র উত্তোলন করেছেন, সেই সময় সেই কাফেরটা বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলল। তখন উসামা বিন যায়েদ তিনি বললেন, এই লোকটা তো কাফের, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল কেন? নিশ্চয়ই সে নিজেকে বাঁচানোর জন্য আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। তখন তিনি তাকে হত্যা করে ফেললেন। তারপর যখন তিনি মদিনায় ফিরে গেলেন, আল্লাহ রাসূলকে এই সংবাদটা দেওয়া হলো, হে আল্লাহ রাসূল, উসামা বিন যায়েদ একজন ব্যক্তিকে হত্যা করেছে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন একটা ব্যক্তিকে হত্যা করলে উসামা যে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে কেন হত্যা করলে? তখন উসামা বিন যায়েদ বলেন, হে আল্লাহ রাসূল, ও তো আমার ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে যেন মানে বেঁচে যায়, আমি যেন তাকে হত্যা না করি, এই জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, সে তো অন্তর থেকে বলে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে কি বলেছিলেন? আল্লাহ রাসূল তখন তাকে বলেছিলেন, হাল্লা শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে? তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছিলে যে সে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে নাকি মুনাফিকি করে বলেছে? তুমি কেন তাকে হত্যা করতে গেলে? তিনি যখন এই কথাগুলো বলছিলেন, তখন উসামা বিন যায়েদ তিনি লজ্জায় তিনি বলছেন যে মনে হলো যে আজকে আমার এমন একটা বিষয় মনে হচ্ছিল যে আজকের দিনের আগে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম, অর্থাৎ আজকের দিনে যেন আমি প্রথম মুসলমান হতাম, তাহলে কতই না ভালো হতো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার দিকে তাকিয়ে সালাত আদায় করছেন। সালাত আদায় করতে করতে কাবার প্রশংসা করছেন যে হে কাবা, তুমি কত সুন্দর, তুমি কত পবিত্র। তবে জেনে রেখো, মা ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদিহি, যেই সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস রয়েছে, তার কসম করে বলছি, লা হুরমাতুল মুমিন আদামু ইনদাল্লাহ হুরমাতুম মিনকা, একজন মুমিনের সম্মান তোমার সম্মানের চেয়ে অনেক বেশি বড়। মিন মালিহি ওয়া দামিহি, তার সম্পদের চেয়ে তার, অর্থাৎ তার সম্পদ তার রক্ত একজন মানে কাবার চেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানজনক, বেশি মর্যাদাপূর্ণ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা লি আহাদিন ইউকাফিরা আহাদান মিনাল মুসলিমিনা, কোনো মুসলমান কোনো মুসলমানকে কখনো কাফের ঘোষণা করতে পারে না। ওয়া ইন আখতা, যদিও সে কোনো বিষয়ে ভুল করে থাকে, ওয়া গালাতা হাত্তা তুকামা আলাইহি হুজ্জা ওয়া তাবায়ানা লাহুল হুজ্জা, যতক্ষণ না পর্যন্ত প্রমাণ সুস্পষ্ট হবে যে লোকটা কাফের, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলে ঘোষণা করা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল আরও বলছেন, একজন মুমিনকে হত্যা করা, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আল্লাহর কাছে বেশি কঠিন। যে হক বাতিলের লড়াই চূড়ান্ত, হক বাতিলের লড়াই চিরন্তন, হক বাতিলের লড়াই চলবেই। পৃথিবীতে যতদিন মানুষের আবির্ভাব ঘটেছে এবং যতদিন পর্যন্ত মানুষের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে, এই লড়াই কোনো শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইমানদারদের উদ্দেশ্যে করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে এমন একটা তিজারতের কথা বলবো না, ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তারপরে তিনি বলছেন, তু মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তোমরা যুদ্ধ করবে, জিহাদ করবে, বি আমওয়ালিকুম আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জেনে থাকো। সূরা সফ 10 এবং 11 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, আমরা যেটা বলতে চেয়েছিলাম, এই হক বাতিলের লড়াই চলবেই, সেটা বিভিন্ন মাত্রায় চলবে, এই লড়াই কখনো শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আসনিদিকুম, তোমরা তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা এবং জবান দ্বারা
তোমরা কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ তোমরা অব্যাহত রাখো। তবে এই জিহাদের উদ্দেশ্যটা কি হবে? এই জিহাদের উদ্দেশ্যটা কি হবে? এই জিহাদের উদ্দেশ্য কি মানুষ মারা হবে? আল্লাহ, এই জিহাদের উদ্দেশ্য কখনো মানুষ মারা নয়। এই বিষয়টা আমাদের বুঝতে ভুল হয়। আমরা মানুষের সমস্যা হলে তার গলা কেটে দেওয়াটাকেই সমাধান বলে মনে করি। গলা কাটা তার মানে সমাধান নয়। একজন মানুষের মাথায় যদি ব্যথা হয়, ব্যথার জন্য চিকিৎসা করতে হবে, গলা কেটে দেওয়াটা কোনো সমাধান নয়। আজকে যারা মানে এই সমস্ত চরমপন্থী যারা জঙ্গিবাদী, তারা মনে করছেন মানুষের গলা কেটে দিলে মনে হয় সমাধান হয়ে গেল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। হে আলী, তুমি তো যুদ্ধে যাচ্ছ, ইহুদিদেরকে তুমি হয়তো মারবে, কিন্তু জেনে রেখো যদি ওই ইহুদিদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে তুমি হেদায়েত করতে পারো, সেই ব্যক্তির হেদায়েত করাটা তোমার জন্য আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, লাল উটের চেয়ে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে, বেশি তোমাদের জন্য উপকারী হবে কালকে আমাদের ময়দানে। যুব সমাজের প্রতি আমাদের আহ্বান, আপনারা দয়া করে চরমপন্থী হবেন না, আপনারা জঙ্গিবাদী হবেন না, আপনারা রক্তের গরম দেখিয়ে কোনো মানে অন্যায় হবে একজন মুসলিমকে কাফের বলে ঘোষণা করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না। ইমাম মালিক বলছেন, লা ইউসলিহা আখিরু হাদিল উম্মা ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম যুগে যারা ছিলেন তাদেরকে যেভাবে সংশোধন করা হয়েছিল, যেভাবে তাদেরকে সংস্কার করা হয়েছিল, ঠিক ওইভাবেই এই উম্মতের যারা পরবর্তীরা রয়েছে তারাও সংস্কার হবে। এখানে আমাদের নতুন কোনো তত্ত্ব খাড়া করার দরকার নেই, কোনো জঙ্গিবাদী তত্ত্ব আমাদের এখানে কায়েম করার দরকার নেই। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের মধ্যে অসংখ্য এরকম যুবক তৈরি হচ্ছেন, রক্ত গরম যুবক তৈরি হচ্ছেন, তারা আমাদেরকে নানান নতুন নতুন তত্ত্ব শেখাচ্ছেন, আখিরুজ জামান গবেষক হয়ে তারা কিয়ামতের আগের যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোকে নিয়ে তারা অপব্যাখ্যা করে করে আমাদের যুবকদেরকে নতুনভাবে উত্তেজিত করার চেষ্টা করছে। তারা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখাচ্ছে, মালহামার স্বপ্ন দেখাচ্ছে, নতুন নিউক্লিয়ার ওয়ারের স্বপ্ন দেখাচ্ছে, ইমাম মাহদি দাজ্জালের স্বপ্ন দেখাচ্ছে, নানা ধরনের স্বপ্ন দেখিয়ে আমাদের তরুণদেরকে তারা বিভ্রান্ত করে তুলছে, তাদেরকে জঙ্গিবাদী বানিয়ে ফেলছে। তারা বলছে আমরা তো জঙ্গিবাদী না, আমরা তো মানে প্রাথমিক যুগের খারেজিদের মতো না, যারা বলতো কি কবিরা গুনাগার সে হচ্ছে কাফের। আমরা তো কবিরা গুনাগারদের কাফের বলি না। আপনারা ঠিক আছে কবিরা গুনাগারদের কাফের বলেন না, কিন্তু আপনারা তো একদিন মুসলিম সরকারকে কাফের বলছেন, আপনারা বলছেন সৌদি সরকার কাফের। আপনাকে কাফের ঘোষণা করার অনুমতি কে দিল? আপনি একজন সাধারণ যুবক, আপনি একজন মানে কি বলবো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আপনি রিডিং পড়তে পারেন না, আপনাকে সৌদি সরকার হোক বা আমাদের সরকারকে কাফের বলে ঘোষণা করার কে অনুমতি দিল আপনাকে? প্রিয় উপস্থিতি, এইভাবে আমাদের তরুণ ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের যুব ভাইদেরকে বলবো আপনারা রক্ত গরম করবেন না, আপনারা আপনাদের ঈমান আমলকে ঠিক করার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ার চেষ্টা করুন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিজেকে হাদিস অনুযায়ী নিজেকে গড়ুন, তারপরে সমাজ গড়ুন। আর এই কর্মসূচি নিয়েই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলাদেশের বুকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সেই সাথে সাথে আজকের এই ফেতনার যুগে সঠিক মানহাজ চিনে, সঠিক পথ চিনে, যেই পথ পাড়ি দিলে আমাদেরকে প্রকৃত ইসলামের সন্ধান পাওয়া যাবে, সেই পথ পাড়ি দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। যেন আমরা কখনোই আজে বাজে মানুষের পিছনে ছুটে, যে সমস্ত মানুষদের কাছে ধর্মের কোনো জ্ঞান নেই, যে সমস্ত মানুষের পিছনে মানে আকিদা মানহাজের কোনো জ্ঞান নেই, সেই সমস্ত মানুষের পিছনে ছুটে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত অর্থে ইসলামকে বোঝার তৌফিক দান করুন এবং মধ্যমপন্থী ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে আবার যেন পথভ্রষ্ট না করে দেন। পরিশেষে আহলে হাদিস বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।